চকো, এটা আমার ওপেন কিচেন, শখের রান্নাঘর যেটা, বেশ বড়। হ্যাঁ, এটা আমাদের 200 স্কোয়ার ফিটে করা হয়েছে। অনেক শখ করে প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে করা হয়েছে নিজে থেকে। আচ্ছা, মানে পুরোটা ডেকোরেশন আপনার নিজে? হ্যাঁ, আমার নিজের আইডিয়াতে। তবে এত বড় কিচেনটার ডেকোরেশন করতে আপনার নিশ্চয়ই অনেক হ্যাসেল পোহাতে হয়েছে? তা তো হয়েছেই, প্রতিটা জিনিস আমাদের নিজেকে দেখে দেখে কিনতে হয়েছে। মানে এই টাইলসের শোরুম বলেন বা এই যে ক্যাবিনেট ইঞ্জিনিয়ারিং, সবগুলো আমার নিজের করতে হয়েছে। যে এখানে যে দেখে দেখে কয়েকদিন সময় নিয়ে, যেমন এই যে কাউন্টার, এটা হলো একটা কিচেন কাউন্টার বলে এটাকে, এটা আবার ডাইনিং কাউন্টার, ব্রেকফাস্ট কাউন্টার, এটা যে কোনো কাউন্টার আছে। এখানে কিন্তু চেয়ার থাকে না এই কাউন্টারে। তো এখানে আমরা কী করেছি, এই টেবিলে যখন আমরা কাজ করব চুলা এখানে ইন্ডাকশনে, তখন যেন এখানে হাতের কাছে পাই সব কিছু। তার মানে এইখানে একদম কাউন্টারের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয়। কাউন্টারের প্রয়োজনীয় জিনিস আমি এখানে ক্লাস নেই, অনেক সময় আমার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করতে হয়, তারপরে কোকারিস গুলো রাখা, অনলাইন অফলাইন ক্লাস গুলো যখন করি তো এখানেই তো করলে তো দেখা যায় হাতের কাছে সব প্রয়োজনীয় যেগুলো যেন এখানে থাকে। আচ্ছা, তারপর নিচেও আছে, এটার নিচেও ক্যাবিনেট করা। ওকে, এটা তো একটা ইলেকট্রিক চুলা দেখা যাচ্ছে। আমি যখন এখানে ক্লাস নেই অনলাইন ক্লাসগুলো, তখন এগুলোর প্রয়োজনে তো হাতের কাছে রাখা। আচ্ছা, এখানে আরেকটাও আছে। ওকে, এখানে বিভিন্ন টাইপের ফ্রাই প্যান দেখা যাচ্ছে। এটা শুধু এই এইটার কাজ, এই কাউন্টারের কাজের জন্য। একদম এইখানে যেগুলো লাগছে ঠিক সেগুলো এখানে রাখা। আচ্ছা, আপনার স্টুডেন্টদের জন্য দেখা যাচ্ছে এটা একদম আলাদা করে রাখা, যে ওরা আসলে এটা ব্যবহার হচ্ছে একদম আপনার এই কাউন্টার এই কাউন্টারে। আপু, এই কাউন্টারটা সম্পর্কে তো ধারণা হলো যে আপনি কোন কাজে কিভাবে ব্যবহার করছেন, তবে এই পাশের কাউন্টারগুলো বা র‍্যাকটা আপনি কিভাবে গুছিয়েছেন, ম্যানেজেবল কিভাবে রেখেছেন সেটা একটু দেখবো। চলেন, আর সামনেই ফ্রিজটা দেখতে পাচ্ছি, আগে ফ্রিজ থেকে শুরু করি তাহলে। এটাও আমাদের এই কিচেন করার সময় এই কিচেনের মাপে, মানে এই কিচেনের জন্য করা হয়েছে, যে এটার ডিজাইনটা এটারই করা হয়েছে। তো এইভাবে আমরা ফ্রিজটা রাখি। আরেকটা পার্ট আছে যেটা মজার, ও আচ্ছা, আপনি প্রয়োজনে পুরো ফ্রিজের দরজাটা খুলতে হচ্ছে না, পুরোটা খুলতে হচ্ছে না। আপনার বরফ প্রয়োজন হলে তখন যেখান থেকে আপনি বরফ নিতে পারছেন, বরফের জন্য ফ্রিজের ভিতরে যেতে হচ্ছে না। তারপর আপনাকে মজার আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এই যে আমাদের কিচেনে অনেক সময় কর্নারগুলো থাকে, যেমন এই যেটা এরকম কর্নার হয়েছে, এটা কর্নারটা আমাদের কিন্তু কোনো কাজে আসে না, সেটা আমরা কাজে লাগিয়েছি, যেটা ম্যাজিক কর্নার বলে এটাকে। এমনিতে থাকে না যে মুসামুসির জন্য এই ক্যাবিনেট গুলো, মানে তারপরে এই সাইড দেখাই আসেন। এখানে আমাদের যখন এই কাউন্টার যখন কাজ করব, ওইটা তো আলাদা কাউন্টার, এই কাউন্টার যখন কাজ করব তখন কাটাকাটি বা ওই ছুরি, কেচি বা বিভিন্ন ধরনের স্পেচুলা এগুলোর প্রয়োজন হয়, তো এইখানে সেটা রাখা। মানে বিভিন্ন আকারের ছুরি, কাঁচি, আমরা যখন এই কাউন্টারে বা এই চুলায় যখন কাজ করি তখন ওই সাইডগুলো এখানে, মানে প্রত্যেকটা জিনিস আলাদা করে রাখা, ওই কাউন্টারের জিনিস আলাদা ওখানে, এই কাউন্টারের জিনিসগুলো এখানে। তারপরে বক্স আকারে করা হয়েছে, যেটা মানে ড্রয়ারের মতো, যেখানে আমরা কি করি আমাদের ওভেনের যে মানে থাকে না ট্রে, তারপরে যে এইগুলো স্ট্যান্ডগুলো, গ্রিলারগুলো সব এখানে হাতের কাছে, ওভেনে কাজ করব যেন এখান থেকে চট করে নিয়ে কাজ করতে পারি, খোঁজাখুঁজির প্রয়োজন। ওভেন রিলেটেড সবকিছু এখানে। তারপরে আপনাকে এটা দেখাই, এটা একটা মজার জিনিস, যেটা আমাদের প্রতিদিন যে ব্যবহার হয় আমাদের প্লেট বা বিভিন্ন জিনিস, সেটাই যে এটা জায়গা নষ্ট করে নাই, এটা ভিতরে চলে গেছে আমার প্রয়োজন না, বাবু এটা নিয়ে আবার কি করব, আবার রেখে দিব। এটা যদি ঝুলানো থাকতো, এখানে থাকতে পারতো এটা, তখন এটা কি হতো, দেখাও যেত, জায়গাটাও নষ্ট হতো, তো কোনো জায়গা নষ্ট করে নাই, কিন্তু আমার সব কিছু সুন্দরভাবে গুছানো। আচ্ছা, এটার নিচে ট্রে আছে। হ্যাঁ, নিচে যদি ভিজা কিছু রাখা হয় তো পানি পড়বে। আচ্ছা, তবে একদম সিঙ্কের উপরে হওয়াতে ধুয়ে রাখাটা এখানে মনে হয় না সম্ভব হয় না, কারণ উনি যদি ধোয়ে, এটা তো ধুয়ে আবার মুছে রাখতে হয়। হ্যাঁ, তার জন্য আলাদা জায়গায় রেখে দেন, তারপরে আপনি এটাকে রাখেন। আচ্ছা,
তবে এই জিনিসটা খুব সুন্দর যে হ্যাসল হয় না, উপর থেকে একটুখানি নিচে নামিয়ে দিলে এটা নিজে নিজে থেকে নেমে আসে, চলে আসে নিজে থেকে নেমে আসে। তারপরে এখানে আমাদের আছে আবার ডাস্টবিন, যে কাটাকাটি করার পরে এখানেই যখন কাজ করব এই কিচেনে, তখন এই যে এটার জন্য ডাস্টবিন এখানে রাখা। আচ্ছা, মেন সেক্টরটা আপনি এখানে ক্লোজ করেছেন একদম চুলার সামনে, অনেক সময় এখানেও আছে কাবি ক্যাবিনেট অনেকগুলো। আচ্ছা, এখানে আবার কিছু রাখা যায় না, এটার কারণ হলো নিচে গ্যাসের লাইনটা থাকে, একটু এই লাইনটা যতটা পরিষ্কার রাখা যায় বা এটা কোনো কিছু এখানে যেন না থাকে। আবার আরেকটা এই চুলার আরেকটা মজার জিনিস, যেটা আপনি রান্না করার সময় যদি এই ক্যাবিনেটের দরজাটা খোলেন তো চুলা অফ হয়ে যায়। ও হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে হাওয়াটা সেফটির জন্য, ঠিক আছে। প্রতিটা কর্নার কাজে লাগানো হয়েছে। এখানে যে পরিষ্কার ক্লিনিং এর যে জিনিসগুলো থাকে, ক্লিনিং এর জিনিসগুলো সব এখানে। এখানে আপনার রান্নাঘরে আপনি ব্যতীত অন্য কেউ আসলেও যাতে খুঁজে পেতে অসুবিধা না হয় প্রত্যেকটা জিনিস ওইভাবে সেট আপ করে রেখেছেন। আচ্ছা, আমি আমার কিচেনে আমি কাজ করব, অন্য কেউ আসলে খোঁজাখুঁজি, এটা কিন্তু প্রত্যেকটা কিচেনে এমন হয় যে খোঁজাখুঁজি করতে হয় যে কোথায় কি রাখছে কোথায় কি রাখছে। ও আচ্ছা, এখানে হচ্ছে বিভিন্ন টাইপের মাগ, আর ওইখানে ছোট ছোট বিভিন্ন টাইপের ট্রে, সার্ভিং ট্রে, যেটাতে আমরা সস সার্ভ করি বা আচার বা ফিরনি বিভিন্ন টাইপের জিনিসপত্র। তবে এটা তো পরিষ্কার করতে অনেক ঝামেলা বেঁধে যায়, কারণ যেহেতু ফুল কিচেনটা হোয়াইট, তো এটা পরিষ্কারের ক্ষেত্রে আপনি কিভাবে কি মেনটেন করেন? আমি এটাকে ঝামেলা মনে করি না, আমরা যখন রান্না করি সাথে সাথে এটা ক্লিন করে ফেলি। প্রতিদিন যদি আমরা পরিষ্কার করি তো এটা কোনো ঝামেলাই না হয়, না অনেকে যে সপ্তাহে একদিন করে বা মাসে এক, তখন তাদের জন্য এটা ঝামেলা হয়ে যায়। সাথে সাথে যদি আমি এটা ক্লিন করে ফেলি, গ্লাস ক্লিনার আছে, ডেটল আছে বা এরকম পানি দিয়ে আপনি পরে সাবান দিয়ে ক্লিন করে ফেলেন, সেটি যে আমি এখন রান্না করলাম, আপনি যদি আপনার সামনে রান্না করলাম পুরো ক্লিন করে ফেলছি, যখন একটা তখন যদি ক্লিন করা যায় তাহলে দেখা যায় কাজের হেসেলটাও কম হয়ে যায়, সময়টাও কম লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমাদের এখানে কিন্তু অনেক রান্না হয়, যেহেতু বললাম তো বড় ফ্যামিলি, রান্না প্রচুর রান্না এবং কি সারাদিনই রান্না হচ্ছে, কিন্তু আপনি রান্নার মধ্যেও আসবেন দেখবেন কোনো ময়লা নেই এখানে। যে কোনো জিনিসের ক্ষেত্রে আমরা যদি পরিষ্কার পরিপাটি প্রত্যেকটা জিনিস রাখি তাহলে দেখতেও সুন্দর লাগে আর ব্যাড স্মেলটাও লাগে না, যেহেতু রান্না নিয়ে কাজ, তো রান্নার মধ্যে বিভিন্ন ধরনের মশলা সবজি প্রত্যেকটা জিনিস ব্যবহার হয়। আচ্ছা, রান্নার কথা বলতে গিয়ে এখন আরেকটা প্রশ্ন চলে আসলো, যেহেতু আপনি রন্ধন শিল্পী আমি যতটুকু জানি, রান্নার ক্ষেত্রে আপনি কোন অয়েলটা বেশি প্রেফার করেন, যে এই রান্নাটার জন্য এই অয়েলটাই দরকার? আমাদের বাড়িতে তেল ছাড়াই সবাই পছন্দ করে রান্না, একদমই তেল কম, তারপর অলিভ অয়েলটা থাকে, কোকোনাট অয়েলটা থাকে, সয়াবিন খুব কম। অলিভ অয়েলের ক্ষেত্রে তো দেখা যায় যে একটা টেম্পারেচার মেনটেন করতে হয়, আর কোকোনাট অয়েলের ক্ষেত্রেও সেটা কোথায় কতটুকু দিতে হবে সেটার একটা সমপরিমাণ ধার্য করা হয়, তো এই ক্ষেত্রে আপনার থেকে আমি একটা টিপস পেতে চাই। অলিভ অয়েল দিয়ে যখন রান্না করবো আমরা কখনোই প্যান অতিরিক্ত গরম করবো না, তেলও গরম করবো না, তেলটা যখন দিব তেল হালকা গরম হলে আমাদের যে পেঁয়াজ বা অন্য সবজি যেটা রান্না করবো সেটাই দিয়ে দিব, তখন ওইটা তো বার্ন হচ্ছে না, তেলটা যখন বার্ন হবে তখন আপনার জন্য ক্ষতি, সেটা সয়াবিনও হতে পারে, শুধু অলিভ অয়েল না, সেটা সয়াবিন তেল। আচ্ছা, আর এমনিতে কোকোনাট অয়েলের ক্ষেত্রে? কোকোনাটটা তো দেখুন দেখা যায় মূল রান্নায় ব্যবহার হয় না, এটা কিছু থাকে না বাইরের খাবারগুলো স্ন্যাক্স বা এই টাইপের রান্নাতে। আচ্ছা, তার মানে হচ্ছে একদম অলিভ অয়েলের মতন করে এটার সাথে এটাকেও ব্যবহার করতে হয়। আচ্ছা, আপা এখানে স্ন্যাক্স কর্নার দেখা যাচ্ছে, তো এইটা কিভাবে আপনি ম্যানেজেবল রেখেছেন সেটা একটু দেখতে চাই। এটা আমাদের রান্নাঘরে কি কি প্রয়োজন হয়, নুডলস, স্যুপ, টিস্যু তো প্রয়োজনই, টিস্যু অবশ্যই, তারপরে যে ওয়্যাক্স গুলো, বেবি ওয়্যাক্স গুলো প্রয়োজন হয়, এই জিনিসগুলো মোছার জন্য আমি এটা ব্যবহার করি। সাধারণ যে কাপড় থাকে না ওটা ভিজে মুছলে দেখা যায় উঠবে না, কিছু ময়লা পরে রান্নার সময়, তো তখন আমরা এই টিস্যু গুলা ব্যবহার করি। এই যে আপনাদের কফি, মানে সবগুলো এখানে সাজায় রাখা, যেন আমি আপনি আসছেন আমার কিচেনে যেন আপনিও নিয়ে এটা কাজ করতে পারেন। আচ্ছা, এটা কোথায় রাখছে? ছয়টা লেয়ারের একটা র‍্যাক, ছয়টা আর এই পাশে ছয়টা, ওটা কোথায় রাখা হলো হয় না, যেন একটা স্যুপ করে খাবে একটা নুডলস, ওটা কোথায়? তো আপনাকে আমি সব দিলাম, আপনি আসেন রান্না করেন। আচ্ছা, এটাও একদম আপনার নিজস্ব ডিজাইন? এটা পুরোটাই আমার ডিজাইন, পুরো কিচেনটাই আমার ডিজাইন করা। ওকে, আর র‍্যাকগুলো তো অবশ্যই খুলে ক্লিনও করতে পারেন আপনি ইজিলি, এটা উপর দিকে এটা খুলে যায় একদম, ভিতরটাও হোয়াইট, একদম ফুল হোয়াইট, হোয়াইট সাদা রং আমার প্রিয়।
সব হোয়াইট। হ্যাঁ, আপনি পরেও আছেন সাদা শাড়ি, দেখতে ভালো লাগছে, খুবই অসাধারণ। আর এমনিতে হোয়াইট মানেই হচ্ছে পবিত্রতা। আর এমনিতে প্রত্যেক দিনের কাজে যে ব্যবহার হয় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলোকে কিভাবে আপনি স্টোরেজ করে রাখেন? ওটা আবার আমরা ওই সাইডে রেখেছি, যে উপরগুলো এই ক্যাবিনেটগুলো করার পরে, যেহেতু আমাদের কিচেনটা অনেক বড়, তো উপরের জায়গাটা খালি থেকে যায়, তো দেখতে খারাপ লাগে, এটার সাথে আসে না, তখন খালি এগুলোই ক্যাবিনেট করা। এই ক্যাবিনেটগুলোতে কি রেখেছেন আপনি? এই তো প্রতিদিনের প্রয়োজনের জিনিসগুলোই। আচ্ছা, আমরা প্রতিদিন যে ব্যবহার করি সেগুলোই। খুব সুন্দর, এটা আমার আরং থেকে নেয়া। আচ্ছা, আমি ভেবেছিলাম যে অনেক সময় দেখা যায় টার্কিশ কোনো পেয়ালা থাকে না, যেটাতে একটু ডিজাইন করা থাকে আলাদা, তাদের আভিজাত্যটা সেই টাইপের, ওটাও আছে তো এখানে না, ওটা অন্য জায়গায়। তো এটা আমার আরবের প্রোডাক্টগুলো আমার ভীষণ প্রিয়। হ্যাঁ, ওরা একটু অ্যাস্থেটিক টাইপের জিনিস করে তো তাই। আচ্ছা আপু, আপনি যে যখন বলেছিলেন যে মশলাগুলো ওই পাশে রাখা হয়, তাহলে একটু ওই পাশটা দেখুন। আপু, এমনিতে এই ক্যাবিনেটটার মেজারমেন্টটা কেমন? এটা 6 ফিট লম্বা, 6 ফিট পাশে 1 থেকে 1.5 ফুট। আচ্ছা, মানে পুরোটা মিলে। এই পাশটাতে আপু কি রাখা? এই তো সেম জিনিস। আচ্ছা, যত সস, তারপর আলাদা যেই আমাদের গরম মশলা বা বিভিন্ন টাইপের মশলা যেগুলো লাগে সবকিছু এখানে রাখা কিছু। কিচেনে একটা জিনিস দেখবেন, প্রত্যেকটা কিচেনে কড়াই বা এই ধরনের জিনিসগুলো এই সাইডে ঝুলানো থাকে, সেটা করি না, দেখতে কেমন লাগে। সবগুলো থাকবে ভিতরে। আচ্ছা, মানে সবগুলো হচ্ছে ক্যাবিনেটের ভিতরে আপনি স্টোরেজ করে রেখেছেন। তারপরে আরেকটা জিনিস, এটা আমাদের এই সিঙ্কটা আপনি দেখছেন অনেক বড়, অনেক বড়। আমি এটা নিয়েই কোশ্চেন করতাম, এটাতে কাজ করার সময় অনেক সময় অন্ধকারে প্লেট ধোয়াটা যে পরিষ্কার না, পরিষ্কার নাও হতে পারে, তো এই জন্য এখানে একটা লাইট দেওয়া হয়েছে, জানো, ভালো করে দেখে কাজ করে, মানে একদম নিট ক্লিন ভাবে থাকে, যাতে যে বাসন কোসন মাজার সময় অনেক সময় চোখের আড়ালেও দেখা যায় একটুখানি থেকে যায়, সেইটা যাতে না হয় এই কারণে এখানের লাইটটা দেওয়া। দুজন একসাথে কাজ করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড়, বেশ বড়। আচ্ছা আপু, এত বড় কিচেনে আপনি ডাইনিং প্লেস রাখেননি কেন? আপনি তো রাখতে পারতেন। আমরা ডাইনিং প্লেস ডাইনিং এ খাই না। আচ্ছা, ফ্লোরে বসে খাই, কারণ ফ্যামিলি মেম্বার বেশি, তারপরে ফ্লোরে বসাটা সুন্নত, ফ্লোরে বসা খাওয়া, তো আমরা ফ্লোরে বসেই খাই। আচ্ছা, একসাথে। বাহ, তাহলে একদম সবাই সারি আকারে ফ্লোরে বসে, এটার মজাও আলাদা একটা। এখন এখানে এটা কাউন্টার রাখা হয়েছে, অনেক সময় দেখা যায় দেশের বাইরে থেকে অনেক ফরেনার আসে বা অনেক কেউ আসে, তারা নিচে বসে খেতে পারে, তাদের জন্য রাখা হলো তারা এখানে। আচ্ছা, আর এমনিতে আপু এই ক্যাবিনেটগুলোতে আপনি কিভাবে কি স্টোরেজ করে রেখেছেন? ইলেকট্রিক ওভেনের যত জিনিস আছে, ইলেকট্রিক ওভেনের কাজ করার সময় যা যা প্রয়োজন হয় সব এখানে। মানে প্রত্যেকটা জিনিসের সাথে আপনি একটা ইন্ডিভিজুয়াল কর্নার রেখেছেন, যাতে ওইটার জন্য আপনি ফিক্সড কিছু জিনিসপত্র ব্যবহার করেন, যেমন ওইখানেরটা ওইখানে, এই পাশেরটা এই পাশের। আচ্ছা, উপরের ক্যাবিনেটগুলোতে কি করা হয়েছে, যত অপ্রয়োজনীয় জিনিস আছে যেটা আমাদের প্রয়োজন হয় না সপ্তাহে না মাসে না, সেগুলো এখানে এখানে রাখা। বাঙালি মেহমান আসবে যাবে, অনেক সময় দেখা যায় আমাদের নিজেদেরকে খাবার রেডি করে দিতে হচ্ছে মেহমানদের জন্য, নিজের ফ্যামিলির জন্য, তো লেগেই যায়, আর রাখার অভাবে দেখা যায় ফেলে দিতে হয়। আর আপনি খুব সুন্দর ভাবে স্টোরেজ করে রেখেছেন, যাতে কোনো জিনিস ফেলতে না হয়। আচ্ছা আপু, এমনিতে এই চুলাটার নিচে দুইটা ড্রয়ার দেখা যাচ্ছে, তো এইখানে আপনি কিভাবে কি স্টোরেজ করেছেন? এখানে দেখা আছে এই চুলার কাজের সময় যা যা প্রয়োজন হয়। আচ্ছা, এই চুলার জন্য
তো সেগুলোই মানে ছোট সাইজের যে চামচগুলো, তারপর বড় পিরিচ, ঢাকনি, তারপর গরম জিনিসপত্র ধরার জন্য যে লুসনি বলি আমরা, মানে প্রত্যেকটা জিনিস উনাদের প্রয়োজনীয়, যে আপনার হেল্পিং হ্যান্ডব্যাগ যা যা লাগবে তাদের জন্য আপনি এটা রেখেছেন। এই দুইটা ড্রয়ার সেম জিনিসই রাখা এই চুলার জন্য, এই যে সব এখানে। তবে খুব সুন্দরভাবে রেখেছেন, যে ছিটা ফোটা ময়লাও দেখা যাচ্ছে না, খুব সুন্দরভাবে একটা ট্রের উপরে আপনি চামচগুলোকে রেখেছেন। তবে এখানেও ট্রে দিতে পারতেন আসলে, আপনি এখানে ট্রে দেনে কেন, এটা তো চামচ রাখার জন্য না, তো এখানে আমি চামচ রাখলাম, যে চামচগুলো সবগুলো একসাথে থাকবে। আমি একটা স্ট্যান্ডে রাখবো, এখানে দাঁড় করে রাখবো, দেখতে খারাপ দেখা যায় না। ওই যে ওইখানে যেরকম আপনি একটা ট্রে ব্যবহার করেছেন, এই ফুল ড্রয়ারটার জন্য যদি আপনি একটা ট্রে দিতেন ইন্ডিভিজুয়াল, এক একটাতে এক একটা জিনিস রাখতে পারতেন। কথা আছে এখানে, এই সাইডটা উনি যে আমাদের যে ইঞ্জিনিয়ার কাজ করছে সেটা, এই সাইডটা উনি বাংলা বাংলা কিচেন নাম দিয়েছে, তো বাংলা কিচেনে তো ওই ওই সাইডের মতো থাকবে না। ওকে, হ্যাঁ, তো এটা ওয়েস্টার্ন এই সাইড বাংলা, উনি এভাবে মানে দুইটা টোন রেখেছে দুইটা সাইডের, এই জন্য এটা এভাবে স্বাভাবিক রাখছে। আচ্ছা, একজন রন্ধনশিল্পী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইব কিছু টিপস, যেটা আমার হয়তো বা অজানা বা সবার জানতে হবে এরকম কোনো কিছু যদি আপনি বলতেন। আমরা রান্নার সময় প্রথমে মাথায় যেটা রাখবো সেটা হলো পুষ্টিগুণ। আমাদের ফ্যামিলিতে কিন্তু এক বয়সে সবাই থাকে না, ছোট থাকে, বড় থাকে, সব ধরনের বয়সে থাকে, তো কোন বয়সে কোন খাবারটা খাবো সেটা মাথায় রেখে রান্না করা, অতিরিক্ত তেল, অতিরিক্ত মশলা থেকে দূরে থাকা। একটা জিনিস আপনাকে দেখাই যে আমাদের জানালা, এত বড় জানালা কিন্তু রান্নাঘরে দেয় না, আমরা কেন দিলাম, যেন লাইট অফ থাকলে, অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তখনও যেন আমরা এই যে এটা খুলে আপনি পর্যাপ্ত পরিমাণ বাতাস এবং আলো দুটো পাচ্ছেন, ওখানেও দেওয়া হয়েছে ওটা বাতাসের জন্যই। আমার কিন্তু অনেকগুলো প্রফেশনাল শেফ কোর্স করা আছে, সেই 15 সাল থেকে এই পর্যন্ত আমি করছি, কিন্তু ঢাকার বাইরে এমনকি দেশের বাইরেও, ব্যাংককে, কলকাতা, আমার অনেকগুলো কোর্স করা। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে আমি এত কোর্স কেন করি, যেহেতু আমি বাইরে কাজ করি না, কোনো ফুড বিজনেস করি না, তো এই কোর্সগুলো কেন করা, তো একমাত্রই আমার ফ্যামিলি মেম্বারদের জন্য। তার মানে একদম আপনার নিজের ফ্যামিলির জন্য এই কোর্সগুলো করা, যাতে বাইরে না যেতে হয়, একদম ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিস পরিপূর্ণভাবে থাকে, রেস্টুরেন্ট ভাইবটা যেন আমি এখানেই পাই। আচ্ছা, আর এমনিতেও ভাইব পাবে, কারণ বাংলা রান্নাঘর এবং একটুখানি আলাদা টোনের রান্নাঘর, এটাকে বিদেশি বলবো না অবশ্যই, যে একটু ট্র্যাডিশন থেকে আলাদা ধাঁচের মডার্ন রান্নাঘর, যেটা দুইটা টোন আপনি আপনার একটা কিচেনে দিয়েছেন, আর এটা আমার জন্য একটুখানি অন্যরকম, মানে অন্যরকম একটা ধারণা হলো যে একই কিচেনে দুই ধরনের কোয়ালিটি আমরা পাচ্ছি। যাদের বেশি জায়গা আছে, বড় জায়গা, তারা ইচ্ছা করলে রাখতে পারে। আপু, আপনার কিচেনে এসে আমার বেশ ভালো লেগেছে, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট সম্পর্কে আপনার কাছ থেকে জানতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ আপু এতটা সময় আমাকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন, এখানে এসেছেন, আমার কিচেনটা ট্যুর করেছেন, সবাইকে দেখাতে পেরেছি আমার কিচেন।